হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো নবম শ্রেণীর গণিতের কষা দেখিয়ে এগারো দশমিক দুইয়ের পাঁচ থেকে অঙ্ক করবো এর আগের পাটে আমি চার থেকে অঙ্ক কমপ্লিট করেছিলাম তো যারা দেখো নি তারা আগের পাটটা অবশ্যই দেখে নাও এবং এর সঙ্গে তোমরা পার্ট ওয়ানটাও দেখে নিও মানে পার্ট ওয়ানের আমি আপলোড করেছিলাম তোমার এগারো দশমিক একের অঙ্ক তারপর পার্ট টু পার্ট থ্রি এগারো দশমিক একের অঙ্ক আপলোড করেছিলাম পার্ট তোমাদের ফোরে আমি আপলোড করেছিলাম এগারো দশমিক দুইয়ের অঙ্ক এটা হচ্ছে সম্ভবত পার্ট ফাইভ যেটাতে আমি আলোচনা করব পাঁচ থেকে অঙ্ক ঠিক আছে তো বন্ধুরা এই পার্টে আমি পাঁচ ছয় সাত তারপর সময় থাকলে আট নয় এগুলো করার চেষ্টা করব তো প্রথমেই তোমাদের যে অঙ্কটা আমি স্টার্ট করব। সেটা হচ্ছে ছয় নম্বর অঙ্কটা এই অঙ্কটা তোমাদের আমি বুঝিয়ে দিই তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে এর আগের পার্টে আমি আয়ত লেখটা অঙ্কন কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম এই পাটে আমি আলোচনা করব পরিসংখ্যা বহুভুজ অঙ্কন তোমরা কিভাবে করবে ঠিক আছে তো প্রথমেই দেখো ছয় নম্বর অঙ্কটা কি বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তো এখানে শ্রেণী দেওয়া আছে আর এখানে পরিসংখ্যা দেওয়া আছে তোমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে প্রথমেই দেখতে হবে যে শ্রেণীটা অবিচ্ছিন্ন শ্রেণী না বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে আর বিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে এগুলো আমি আগের পাটে আলোচনা করেছি তবু বলে দিচ্ছি দেখো দেখো এখানে জিরো থেকে পাঁচ এখানে পাঁচ থেকে দশ হয়েছে তো পাঁচ শেষ হল এখানে দেখো পাঁচ শুরু হলো আবার এখানে দশ শেষ হলো দশে এখানে শুরু হলো আবার এখানে দেখো পনেরো থেকে শেষ হয়েছে পনেরো থেকে শুরু হলো এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী আর তোমাদের যদি আবার একটা দেখা দেখো তিন নম্বর অঙ্কটা ভালো করে ফলো করো দেখো দশ থেকে পনেরো হয়েছে পনেরো থেকে তোমার এখানে ষোলো হয়েছে মানে এখানে পনেরো হওয়ার কথা ছিল দেখো দশ থেকে পনেরো হলো মানে পনেরোতে শেষ হলো এখানে পনেরোতে শুরু হওয়ার কথা ছিল দিয়ে দেখো ষোলো থেকে একুশ এখানে একুশ হওয়ার কথা ছিল কারণ হচ্ছে একুশে শেষ হয়েছে একুশে শুরু হতো তাই এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী আর এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী তো তোমরা জানো যে বিচ্ছিন্ন শ্রেণী থাকলে কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণী প্রকাশ করতে হয় সেটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম তারপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মধ্যমান বের করতে হবে মানে প্রত্যেকটা শ্রেণী দেওয়া আছে শ্রেণীগুলোর মধ্যমান বের করতে হবে দিয়ে তোমাদের ছক কাগজে মানে গ্রাফ পেপারে বসাতে হবে তাহলে প্রথম কাজটা কি করতে হবে যদি শ্রেণীটি অবিচ্ছিন্ন থাকে তো অবিচ্ছিন্ন রাখতে হবে যদি শ্রেণীটি বিচ্ছিন্ন থাকে তাহলে তাকে অবিচ্ছিন্নতে প্রকাশ করতে হবে আর প্রত্যেকটার ক্ষেত্রে মধ্যমানটা বের করতে হবে তো তোমাদের আমি অঙ্কটা দেখাচ্ছি দেখো তো আমি এখানে ছকটা দেখো টুকেছি শ্রেণী মধ্যমান আর পরিসংখ্যা তাহলে শ্রেণীটা লিখে নেব কি দেওয়া আছে দেখো শূন্য থেকে পাঁচ তাহলে এখানে আমরা লিখে নেব যে শূন্য থেকে পাঁচ তারপর লিখব কি পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ আর সেই সঙ্গে আমরা একটা দাগ টেনে নেব স্কেলের সাহায্যে ঠিক আছে এবার আমরা একটা করে দাগ টেনে নেব তো দেখো জিরো থেকে পাঁচের মধ্যে কত আছে মধ্যমান আছে দেখো পরিসংখ্যা দেখো দেওয়া আছে চার আর মধ্যমান কত হবে না মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই জিরো মানে নিম্ন সীমানা আর উচ্চ সীমানা যোগ করব তাহলে শূন্য আর পাঁচে যোগ করলে কত হবে পাঁচ হবে দিয়ে পাঁচকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি মানে পাঁচের অর্ধেক কত হবে আড়াই হবে মানে টু পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে আবার পাঁচ থেকে দশ আছে তো পাঁচ আর দশ যোগ করো পাঁচ আর দশের যোগ করলে কত হবে পনেরো হবে পনেরোর অর্ধেক কত বলো তো না পনেরোর অর্ধেক হচ্ছে সাড়ে সাত তোমরা যদি মুখে মুখে না বুঝতে পারো তাহলে ভাগ করে দেখবে দুই দিয়ে ভাগ করবে পনেরোকে তো সাত দুগুণ চোদ্দ এখানে এক নামলো দশমিক বাদ দিলো শূন্য পাঁচ দুগুনো দশ তাহলে সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে আমরা আবার এখানে যোগ করে দেব আর পরিসংখ্যা কত আছে না পরিসংখ্যা আছে দেখো দশ তাহলে এখানে আমরা দশ লিখে দেবো আমি আর ঘরটা টানছি না তোমরা ঘরটা টানবে আমি ডাইরেক্ট মানগুলো বসে দিচ্ছি তারপর দেখো দশ থেকে পনেরো আছে এখানে আমরা লিখব দশ থেকে পনেরো তারপর কত আছে পনেরো থেকে কুড়ি আছে তারপর কত আছে কুড়ি থেকে পঁচিশ আছে তারপর কত আছে না তারপর আছে দেখো পঁচিশ থেকে তিরিশ তাহলে আমরা এখানে লিখে দেবো পঁচিশ থেকে তিরিশ এখন মধ্য মানগুলো বের করো দশ আর পনেরো যোগ করলে কত হবে দশ আর পনেরো যোগ করলে হচ্ছে পঁচিশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করো পঁচিশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় কতভাবে দেখো দুই এককে দুই পাঁচ নামলো দুই দুগুণো চার দিয়ে বিয়োগ করলে এক হচ্ছে দশমিক বাদ গেলো শূন্য নামলো পাঁচ দুগুণো দশ মানে বারো পয়েন্ট কত ফাইভ তাহলে এখানে হবে বারো পয়েন্ট ফাইভ তারপর দেখো পনেরো থেকে কুড়ি আছে পনেরো আর কুড়ি যোগ করো তাহলে পনেরো আর কুড়ি যোগ করলে হচ্ছে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক কত হবে না সতেরো দশমিক পাঁচ হবে কুড়ি আর পঁচিশ যোগ করো হবে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের অর্ধেক যদি আমরা করি হবে বাইশ দশমিক পাঁচ তোমরা ভাগ করে দেখতে পারো পঁচিশ আর তিরিশ যোগ করলে কত হবে পঁচিশ আর তিরিশ যোগ করলে হবে পঞ্চান্ন পঞ্চান্ন অর্ধেক করে দাও হবে সাতাশ পয়েন্ট ফাইভ সবগুলো দেখো পাঁচ পাঁচ করে বাঁচছে টু পয়েন্ট ফাইভ থেকে পাঁচ যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ হলো সেভেন পয়েন্ট ফাইভ থেকে তোমার পাঁচ যোগ করে বারো পয়েন্ট ফাইভ হলো আবার এখানে ফাইভ যোগ করলে সেভেনটিন পয়েন্ট ফাইভ হচ্ছে তারপর আবার পাঁচ যোগ করছে তারপর আবার পাঁচ যোগ করে করে এভাবে হচ্ছে আর এখানে পরিসংখ্যাটা আমরা বসিয়ে দেবো পরিসংখ্যা কত আছে চার দশ তারপরে দেখো চব্বিশ বারো কুড়ি আট চব্বিশ তারপর বারো তারপর কুড়ি তারপর হচ্ছে আট তোমরা এগুলো সব যোগ করে দেবে আমি হাতে যোগ করে দিচ্ছি তো আশা করছি তোমরা এই ছকটা কিভাবে বের করতে হবে তোমরা বুঝতে পারলে কি করলাম আমরা শ্রেণীগুলোকে এখানে বসালাম শ্রেণীগুলোর মধ্যমান আমরা বের করলাম আর পরিসংখ্যাটাও দেওয়া আছে এবার আমরা গ্রাফ পেপারে এই মানটা বসাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাফ পেপার তো তোমাদের মনে আছে কি জানি না আমি আগের পার যখন আমি করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে সব সময় আমরা এই দিক ঘেসে দাগটা টানবো মানে মিডিলে নেবো না বা এই সাইড করে নেবো না সবসময় চেষ্টা করব একদম বা দিক ঘেসে কেন কারণ আমি বলেছিলাম যে এই ঘরটায় আমার সমস্ত কাজ আছে তাহলে যদি আমি মিডিলে করে নিই তাহলে এই দিকটা বাকি থেকে যাচ্ছে তাহলে কাজটা আমি করবো কোথায় তাই আমরা চেষ্টা করব একদম এই মিডিলে না করে এই শেষের দিকে টেনে দেবো এইভাবে দেখো এইভাবে ডাক টানবো আমরা একটা আর এই একটা ডাক আমরা টেনে নেব দুই দিকে আমরা দাগ টেনে নিলাম বুঝতে পেরেছ দিয়ে আমরা নাম দেব কি বলতো এক্স ও এক্স এক্সটাস মানে এখানে আমরা দেবো চিহ্ন দিয়ে শেষ মাথায় আমরা এইভাবে চিহ্ন দিয়ে দেবো আর এই শেষ মাথায় এইভাবে দিয়ে দেবো এটা নাম দেবো এক্স ক্যাপিটালটা লিখবে এটা হচ্ছে ও এটা হচ্ছে এক্স ড্যাশ ঠিক আছে আবার এখানে তিচ্ছিন্ন দিয়ে দেবো এখানে লিখবো ওয়াই আবার এখানে ও আবার এখানে হচ্ছে শেষ মাথায় ওয়াই ড্যাশ কি বললাম এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এটাকে বলে অনুভূমিক রেখা আর এই দিকটাকে বলে উলম্ব রেখা কি বললাম এই দিকটাকে বলে অনুভূমিক তোমার অক্ষ আর এই দিকটাকে বলে উলম্ব অক্ষ তো তোমাদের আমি বলেছিলাম যে অনুভূমিক বরাবর সবসময় শ্রেণীটাকে লিখতে হবে আর এই দিক বরাবর সবসময় পরিসংখ্যাটাকে লিখতে হবে কি বললাম বুঝতে পেরেছো তাহলে এইদিকে আমরা লিখবো দেখো বলা আছে শ্রেণী যেটা শ্রেণী দেওয়া আছে জিরো থেকে পাঁচ ফাইভ থেকে টেন তারপর টেন থেকে ফিফটিন এগুলো হচ্ছে শ্রেণী তাই আমরা এইদিকে শ্রেণী লিখবো তী চিহ্ন দিয়ে লিখে দেবো যে শ্রেণী ঠিক আছে দিয়ে দেখো মানগুলো কত কত বলা আছে জিরো থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ এইগুলো আমাদের এখানে বসাতে হবে তো কীভাবে বসাবো দেখো এইখানে ধরো জিরো স্টার্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ দেখো এইখানে যদি আমরা পাঁচ নিই একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো এইখানে যদি আমরা পাঁচ বসাই আমাদের তো বলেছে দেখো জিরো থেকে পাঁচের মধ্যমান নিতে হবে যেহেতু আমরা বহুভুজ অঙ্কন করছি তাই এর মিডিল আমাদেরকে নিতে হবে তাহলে এর মিডিল কোথায় হবে তো দেখো এক দুই তিন চার মানে তোমার মিডিলটা হচ্ছে তোমার দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এইখানে যদি আমরা মিডিল করি তাহলে এইখানে মিডিল হবে না কেন হবে না কারণ এই দিকে দুঘর থাকছে আর এই দিকে দেখো এক ঘর থাকছে তোমাদের একটু আমি জুম করে দেখাই দেখো ভালো করে দেখো জুম করলাম দেখো এখানে পাঁচ যদি আমরা বসাই দেখো পাঁচ বসালাম আমি পরে মুছে দিচ্ছি তাহলে দেখো মিডিল কোথায় হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ এইখানে কি মিডিল হবে এখানে মিডিল হবে না কেন হবে না কারণ এইখানে দেখো এই মিডিলের পরে এটা এক ঘর দু ঘর পরে পাঁচ আসছে এ দেখো এক ঘর দু ঘর তিন ঘর হয়ে যাচ্ছে তাহলে এটা মিডিল হচ্ছে না মিডিলটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার আড়াই হবে মানে এক দুই আড়াই এইখানটা করে মিডিল হবে তাই না এইখানটায় যদি মিডিল হয় তাহলে আমাদেরকে যখন আমরা বসাবো মিডিল বের করবো এখানে তখন তোমাদের একটু দেখতে খারাপ লাগবে তাই না একটা দাগে যদি মিডিল হতো তাহলে আমরা দাগে এখানে মিডিল বসাতাম তাহলে আমাদের আঁকতে সুবিধা হতো তাই আমরা দেখো একটু ক্যাপাসিটি করব যাতে মিডিলটা ঠিক দাগের মধ্যেই পড়ে দেখো কীভাবে আমরা বসাবো এটা তোমাদের মুছে দিচ্ছি এটা তো আমি বারবার বোঝাও না ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে প্রথমে আমরা কীভাবে মিডিল করবো দেখো এক দুই তিন চার ঘর নিয়ে নিলাম এর মাঝে বাপ এখানে তোমার এক দুই তিন চার এইখানটায় আমি পাঁচ বসালাম ধরো কি বললাম এইখানটায় পাঁচ বসালাম দেখো তুমি এইখানটায় মিডিল করো এবার দেখো মিডিল হবে কি করে হচ্ছে না দেখো এর পরে এক ঘর আছে আর এর আগেও এক ঘর আছে বুঝতে পেরেছ দেখো এক দুই তিন তিন ঘর হচ্ছে তিনের এখানে মিডিল করে দাও দেখো এখানে যদি আমরা মিডিল করি তাহলে এক ঘর পরে পাঁচ হচ্ছে আর এদিকে দেখো এক ঘর আগে জিরো হচ্ছে তাহলে এক দুই তিন চার ঘর মানে আমরা পাঁচ লিখলাম আবার এখানে এক দুই তিন চার এখানে আমরা দশ লিখবো এক দুই তিন চার এখানে আমরা পনেরো লিখবো আবার এক দুই তিন চার এখানে আমরা কুড়ি লিখব আবার এক দুই তিন চার এখানে আমরা পঁচিশ লিখব আবার এক দুই তিন চার এখানে আমরা তিরিশ লিখব ঠিক আছে কত বলেছে দেখো তিরিশ পর্যন্ত বলেছে দেখো তিরিশ পর্যন্ত বলেছে আর এক ঘর বাড়িয়ে দাও এক দুই তিন চার এখানে আমরা কত নেব এখানে আমরা নেব পঁয়ত্রিশ যা বলবে তার থেকে তোমাদের শ্রেণীটা কিন্তু এক ঘর বেশি নিতে হবে তোমার ডান সাইডে একঘর বেশি নিতে হবে আর বাম বেশি নিতে হবে তাহলে এখানে জিরো পেয়েছি এক দুই তিন চার চার ঘর মানে এখানে আমরা মাইনাস পাঁচ লিখে দেবো তাহলে আমরা এক সক্ষ বরাবর কি ধরছি বলতো না এক সক্ষ বরাবর আমরা চার ঘর মানে আমরা পাঁচ তোমার শ্রেণী নিচ্ছি তাই না পাঁচটা শ্রেণী নিচ্ছি বুঝতে পেরেছো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা ওয়াই অক্ষের কাজটা করব তো এইদিকে আমি শ্রেণী লিখলাম আর এইদিকে কি লিখবো এদিকে লিখবো আমরা পরিসংখ্যা যেটা দেওয়া আছে পরিসংখ্যাটা আমরা তোমার অক্ষ বরাবর লিখবো তাহলে আমরা লিখবো এদিকে কাতাটা একটু বেঁকিয়ে নিচ্ছি এদিকে লিখবো পরিসংখ্যা দিয়ে আমরা তিচ্ছিন্ন দিয়ে দেবো ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো এবার পরিসংখ্যা মানগুলোকে বসাবো একটু জুমটা কমিয়ে নিচ্ছি দেখো এবার দেখো বিন্দুগুলো কি আছে দেখো পরিসংখ্যা আছে চার দশ তারপর চব্বিশ তারপর আছে দেখো বারো তারপর কুড়ি তারপর আট এরকমভাবে আছে তো এইগুলোর জন্য আমরা কি করব একটা ঘর মানে আমরা একটাই ধরো এটা ধরো এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ হলো এটা দশ হবে এটা কুড়ি হবে এটা চব্বিশ হবে তাহলে এখানে আমরা লিখব পাঁচ এখানে লিখব দশ মানে একটা ঘর মানে একে ককি ধরছি তারপর এখানে দেখো পনেরো এখানে দেখো কুড়ি এখানে দেখো পঁচিশ এরকমভাবে হচ্ছে বুঝতে পেরেছ এই যে কাজটা আমরা করলাম পুরো গ্রাফ পেপারে এই জিনিসটা তোমাদেরকে খাতায় লিখে দিতে হবে বোঝানোর জন্য। তাই আমরা কিভাবে লিখবো তোমরা এইখানে লিখে দিতে পারো বা খাতায় যদি জায়গা না থাকে তোমাদের যে সাদা পেজ দেওয়া হবে সেই পেজের মধ্যে তোমরা এই যে অঙ্কটা করলে এইখানে লিখে দেবে যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের সক্ষ বরাবর এক অক্ষ বরাবর দেখো এক দুই তিন চার চারটি ঘর চারটি ঘর সমান পাঁচটি শ্রেণী এবং ওয়ায়ক্ষ বরাবর ওয়ক্ষ বরাবর একটি ঘর মানে বড় ক্ষেত্রে একটি ঘর একটি ঘর সমান একটি পরিসংখ্যা ধরলাম পরিসংখ্যা ধরলাম বা ধরা হলো ধরলাম বুঝতে পেরেছ কি বলতে চাইছি আমি যে জিনিসটা তোমরা এখানে করবে তোমরা যাই ধরো না কেন তোমরা এটা লিখে দেবে আর কিভাবে আমি বের করলাম বা কিভাবে আমরা ধরলাম তোমাদেরকে তো ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম এবার আমরা বহুভুজটা কিভাবে অঙ্কন করব দেখো বহুভুজটা যেভাবে আমরা অঙ্কন করব। সেটা হচ্ছে মধ্যমান আর পরিসংখ্যা আমরা নেব মধ্যমান দেখো দুই দশমিক পাঁচ আছে পরিসংখ্যা আছে চার তাহলে এই শ্রেণীটা মধ্যমান হচ্ছে এটা দেখো এক দুই তিন চার এর মধ্যমান হচ্ছে এটা আবার এর মধ্যমান হচ্ছে এটা আবার এর মধ্যমান হচ্ছে এটা আর এর মধ্যমান হচ্ছে এইটা তাই না ভালো করে গুনে দেখো দেখো এক দুই তিন তিনটে আছে যেখানে তাহলে আমরা এখানে মধ্যমান ধরতে পারি তাহলে এইদিকে দুই হচ্ছে আবার এদিকে দুই হচ্ছে বুঝতে পেরেছ দিয়ে দেখো আমরা এখানে দুই দশমিক পাঁচ কমা চার নেব মানে কি কি বিন্দুগুলো নেব আমরা দুই দশমিক চার কমা চার নয় পাঁচ দেখো পাঁচ আছে দুই দশমিক পাঁচ কমা চার আর নেব কি আমরা আর নেব সাত দশমিক পাঁচ কমা দশ ঠিক আছে তারপর নেব দেখো বারো দশমিক পাঁচ কমা চব্বিশ বারো দশমিক পাঁচ কমা চব্বিশ তারপর নেব কি দেখো সতেরো দশমিক পাঁচ কমা বারো সতেরো দশমিক পাঁচ কমা বারো তারপর নেব দেখো বাইশ দশমিক পাঁচ কমা জিরো বাইশ দশমিক পাঁচ কমা জিরো না সরি কুড়ি ঠিক আছে কুড়ি দেওয়া আছে দেখো বাইশ দশমিক পাঁচ কমা কুড়ি সাতাশ দশমিক পাঁচ কমা আট সাতাশ দশমিক পাঁচ কমা আট ঠিক আছে এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো তাহলে দুই দশমিক পাঁচ কমা চার দেখো এটা মিডিল তাহলে এটা হচ্ছে দুই দশমিক পাঁচ কমা কত বললাম চার এক দুই তিন চার এই ঘরটা একটা ফোঁটা আমরা গোল করে দিয়ে দেবো তারপর দেখো উপরটা নয় কিন্তু উপরটা আমি তোমাদের বোঝানোর জন্যে এই ফোঁটাটা দিয়েছিলাম তারপরটা কি আছে দেখো সাত দশমিক পাঁচ কমা দশ তাহলে এটা হচ্ছে পাঁচ এক দুই এটা হচ্ছে সাত দশমিক পাঁচ ঠিক আছে কমা কত কমা হচ্ছে দেখো দশ তাহলে এখানে সাত দশমিক পাঁচ এলাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে দশ বুঝতে পেরেছ এবার হচ্ছে দেখো বারো দশমিক পাঁচ কমা চব্বিশ এইটা হচ্ছে দশ এগারো বারো এটা হচ্ছে বারো দশমিক পাঁচ কমা চব্বিশ তাহলে চলে এসো এটা হচ্ছে দশ এটা হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এটা হচ্ছে চব্বিশ ঠিক আছে তারপর দেখো বলেছে তোমাদের সতেরো দশমিক পাঁচ কমা বারো তাহলে সতেরো দশমিক পাঁচ এটা হচ্ছে পনেরো ষোলো সতেরো এটা সতেরো দশমিক পাঁচ কমা কত বারো তাহলে তোমাদের এইটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এগারো বারো এটা হচ্ছে বারো ঠিক আছে তারপর দেখো তারপর বলেছে বাইশ দশমিক পাঁচ কমা কুড়ি এটা হচ্ছে কুড়ি একুশ বাইশ এটা বাইশ দশমিক পাঁচ কমা কত বললাম কমা হচ্ছে দেখো কুড়ি তাহলে এটা হচ্ছে দশ ঠিক আছে এটা হচ্ছে দশ একদম এইটা হচ্ছে কুড়ি তাহলে এখানে আমরা ফোঁটা দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো বলা আছে সাতাশ দশমিক পাঁচ কমা আট তাহলে এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ দশমিক পাঁচ কমা কত বললাম কমা হচ্ছে আট তাহলে চলে এসো এখানে পাঁচ দশ তাহলে এইখানে আট হবে আট এটা তোমরা ভাবছো হয়তো পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা সাতাশ তাই ভাবছো হয়তো আমি কেন সাতাশ দশমিক পাঁচ নিচ্ছি কারণ আমরা এক দুই তিন চার এই টোটাল চারটে ঘর দেখো এক দুই তিন চার মানে পঁচিশ হলো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ কি বললাম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ মানে এক দুই তিন চার চারটে ঘর মানে আমি ধরেছি পাঁচ তাহলে এই চারটে ঘরের অর্ধেক তো আমরা বসাবো তাই না কি বললাম বুঝতে পেরেছো এই চারটে ঘর মানে আমরা ধরেছি পাঁচ তাহলে এই চারটি ঘরের অর্ধেক এটা হবে তাই এগুলো আমরা তোমার মিডিলগুলো আমরা ধরে নিচ্ছি তোমার দুই দশমিক পাঁচ পাঁচ দশমিক তোমার সাত দশমিক পাঁচ এটা ধরছি বারো দশমিক পাঁচ বুঝতে পেরেছ এবার কি করব এই দিকের সঙ্গে এই যে এক একটা ঘর এক্সট্রা নিয়েছি এর মিডিলটা এটা আর এই দিকে যে এক্সট্রা নিয়েছি এর মিডিলটা হচ্ছে এটা এইগুলো আমরা এবার তোমার স্কেলের সাহায্যে যোগ করে দেব। এইটার সঙ্গে এটা যোগ করব এটা যোগ করলাম তারপর এইটার সঙ্গে এটা যোগ করব এটা যোগ করলাম তারপর এইটার সঙ্গে এটা যোগ করব দেখো যোগ করলাম তারপর কি করব এইটার সঙ্গে তোমরা যোগটা একটু ঠিক করে নেবে ঠিক আছে আমার যোগটা আরেকটু উপর দিকে আসতো এইটার সঙ্গে এটা নেব তারপর এইটার সঙ্গে এটা নেব তারপর এইটার সঙ্গে এটা নেব তারপর দেখো এইটার সঙ্গে আমরা এই যে মিডিল নিয়েছি এটা যোগ করে দেব ব্যাস এইটাই তোমাদের হয়ে গেল বহুভুজ অঙ্কন এটার নাম দিলাম ধরো এ এটার নাম দিলাম বি এ বিন্দুটার নাম দিলাম সি এটার নাম দিলাম তোমার ডি এটার নাম দিলাম ই এটার নাম দিলাম এফ এটার নাম দিলাম জি এটার নাম দিলাম আমরা এইচ ঠিক আছে তো এই ছবিটাই হয়ে গেল তোমাদের বহুভুজ অঙ্কন বুঝতে পেরেছ এই যে এইখান থেকে আরম্ভ করে এই পুরো ফিগারটা হয়ে গেল বহুভুজ তাহলে তোমাদের যে কথাটা লিখতে হবে আমি এখানে লিখেছি দেখো বিন্দুগুলো স্থাপন করেছি তোমরা পেনে করে এই বিন্দুগুলো লিখবে দিয়ে লিখবে বিন্দুগুলি যোগ যোগ করে করে কি দেখো এ বি সি ডি ই এফ জি এইচ এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজ অঙ্কন করলাম ঠিক আছে তো এইটা হলো তোমাদের পুরো অঙ্ক তোমাদের এতটা লিখতে হবে তাহলে তোমাদের প্রথমে এই ছক টাকতে হবে তারপর এইগুলো লিখতে হবে এই যে লেখাটা লিখেছি আমি আর এই বিন্দুগুলো তোমাদের বসাতে হবে তাহলে তোমাদের কমপ্লিট অঙ্ক হয়ে যাবে তো তোমাদের ছয় নম্বর অঙ্কটা এতক্ষণে কমপ্লিট হলো এরপর আমি সাত নম্বর অঙ্কটা তোমাদের দেখাচ্ছি দেখো তো পরিসংখ্যা তোমার বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কি দরকার না আমাদের দরকার মধ্যমা ঠিক আছে যেহেতু এখানে বলেছে আয়তো লেখ অঙ্কন করে মানে তোমাকে আয়ত লেকটা অঙ্কন করতে হবে সেই সঙ্গে তোমাদের পরিসংখ্যা বহুভুজটাও অঙ্কন করতে হবে তো দুটোই অঙ্কন করতে হবে আর আয়ত লেক অঙ্কন করার জন্য আমাদের সব সময় শ্রেণী একটা দরকার হয় যেমন আমরা তোমার এক নম্বর দু নম্বর তিন নম্বর তারপর চার নম্বর এই অঙ্কগুলোতে দেখো আয়ত লেক অঙ্কন করতে বলেছে সবগুলো দেখো একটা করে শ্রেণী দেওয়া আছে দশ থেকে পনেরো ষোলো থেকে একুশ তারপর একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ এইভাবে দেখো শ্রেণী দেওয়া আছে কিন্তু এখানে কোনো শ্রেণী দেওয়া নেই তো এটাকে আমাদের শ্রেণীতে প্রকাশ করতে হবে আর এই কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এগুলোকে মধ্যমা ধরে নিতে হবে কি বললাম বুঝতে পেরেছ আমাদের শ্রেণী তৈরি করতে হবে আর এগুলোকে মধ্যমা ধরে নিতে হবে যদি আয়তলেক অঙ্ক না দিত দিয়ে শুধু যদি বলতো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করেও তাহলে তোমাদের কিছু করা দরকার ছিল না এইটাকে মধ্যমা আর এইটাকে সদস্য সংখ্যাটাকে তোমার উলম্ব সারি বরাবর লিখে মানে পরিসংখ্যা ধরে তোমাদের অঙ্কটা করতে হতো যেমনটা তোমাদের পাঁচ নম্বর অঙ্কে দেখিয়েছে দেখো নম্বর অঙ্কটা দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি প্রাপ্ত নম্বর ষাট সত্তর আশি এগুলোকে দেখো মধ্যমা ধরেছে দিয়ে পঞ্চাশ একুশ ষাট পনেরো সত্তর ছয় আশি তিন এগুলোকে কি ধরেছে বলো তো না এইগুলোকে ধরেছে দেখো বিন্দু ঠিক আছে দেখো বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে ও যোগ করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি সেটা বলে দিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এইটার মতো আমি একটা উদাহরণের অঙ্ক দেখাচ্ছি দেখো দেখালে তোমরা সহজে বুঝতে পারবে তোমাদের পেজ নম্বর অঙ্কটা ভালো করে করে ফলো দেখো মেঘা অন্য একটি ছোট কারখানা শ্রমিকদের নির্দিষ্ট সময়ে কাজের মজুরি নিচের ছকে লিখলো তো দেখো উপরে দেওয়া আছে দৈনিক বেতন আর নিচে দেওয়া আছে শ্রমিক সংখ্যা দেখো বেতনগুলো দেওয়া আছে আর নিচের শ্রমিক সংখ্যাগুলো দেওয়া আছে দিয়ে এটাকে কি বলেছে দেখো বলেছে উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করতে বলেছে তাহলে এটা কিন্তু বহুভুজ অঙ্কন করতে বলেনি শুধু আয়তলেক অঙ্কন করতে বলেছে দেখো যেমন আমরা সাত নম্বর অঙ্কে দেখলাম এরকম একটা ছক দিয়ে বলেছিল আয়তলেখ অঙ্কন করে বহুবুজ পরিসংখ্যা বা বহুবুজ অঙ্কন করতে বলেছিল তাহলে এখানে আমরা কি করবো দেখো এই একশো নব্বই আশি সত্তর ষাট পঞ্চাশ এগুলোকে মধ্যমা ধরে নেবো দেখো এখানে বলেছে মেঘা সংগ্রহ করা তথ্যগুলি শ্রেণির সাপেক্ষ নয় এই ক্ষেত্রে তথ্য লেখচিত্র কিভাবে অঙ্কন করা যায় দেখি দেখছি দুটি ক্রমিক বেতনের অন্তর 10 মানে 100 থেকে 90 এর অন্তর হচ্ছে 10 90 থেকে 80 এর অন্তর হচ্ছে 10 80 থেকে 70 এর অন্তর হচ্ছে 10 70 থেকে 60 হচ্ছে অন্তর মানে বিয়োগ হচ্ছে 10 60 থেকে 50 অন্তর মানে বিয়োগ হচ্ছে 10 তো তাই বলেছে দেখো দুটি ক্রমিক বেতনের অন্তর হচ্ছে 10 অতএব সমো দৈর্ঘ্যের শ্রেণী পাওয়ার জন্য 190 80 সত্য বেতন সমূহকে মানে যে একশো নব্বই আশি সত্তর ষাট পঞ্চাশ বেতন দেওয়া আছে এই বেতন সমূহকে পঁচানব্বই থেকে একশো পাঁচ একটা শ্রেণী ধরছে পঁচাশি থেকে পঁচানব্বই একটা শ্রেণী ধরছে পঁচাত্তর থেকে পঁচাশি একটা শ্রেণী ধরছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর একটা শ্রেণী ধরছে এইভাবে পবৃত্তির শ্রেণী অন্তরে মধ্যবিন্দু নেব মানে একশো টাকা মধ্যবিন্দু ধরছে নব্বই টাকা মধ্যবিন্দু ধরছে আশি টাকা মধ্যবিন্দু ধরছে সত্তর টাকা মধ্যবিন্দু ধরছে দিয়ে কিভাবে শ্রেণীটা বের করছে না তোমার একশো আর নব্বই বিয়োগ করলে কত হবে দশ হবে সেই দশটাকে দুই দিয়ে ভাগ করছে দশটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ দিয়ে একশোর সঙ্গে পাঁচ বিয়োগ করছে আর একশোর সঙ্গে পাঁচ যোগ করছে একশোর সঙ্গে পাঁচ বিয়োগ করলে কত হবে পঁচানব্বই হবে পঁচানব্বই থেকে একশোর সঙ্গে পাঁচ যোগ করো তাহলে হচ্ছে একশো পাঁচ আবার নব্বইয়ের কী করছে দেখো নব্বইয়ের যে আমি নব্বই থেকে আশির মধ্যে কত পেয়েছিলাম ডিফারেন্স দশ মানে প্রত্যেকটারই ডিফারেন্স যদিও দশ তো দশের অর্ধেক পাঁচ হচ্ছে তো নব্বই সঙ্গে পাঁচ বিয়োগ করো আর নব্বই সঙ্গে পাঁচ যোগ করো তারপর আশির সঙ্গে পাঁচ বিয়োগ করো আশির সঙ্গে পাঁচ যোগ করো দিয়ে যেটা হচ্ছে 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 সেটা তোমার শ্রেণী আর মধ্যমা বুঝতে পেরেছ দেখো প্রত্যেকটা ওইভাবে করেছে কিভাবে করেছে একটা দেখিয়ে দিয়েছে একশো মাইনাস দশ বাই দুই থেকে একশো প্লাস দশ বাই দুই দিয়ে হলো পঁচানব্বই থেকে একশো পাঁচ দিয়ে এইভাবে শ্রেণীটা তৈরি করলো দিয়ে তোমাদের কি করেছে বলতো এখানে আয়তলেখটা অঙ্কন করেছে দিয়ে তোমাদের এইভাবে আয়তলেখ একটা অঙ্কন করতে হবে দিয়ে পরিসংখ্যা বহুভুজ যে অঙ্কন সেটা করতে হবে ঠিক আছে তো সিমিলার একই ভাবে আমরা অঙ্কটা করব তোমাদের দেখাচ্ছি দেখো জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের উদাহরণটা দেখালাম তো এখানে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দেওয়া আছে তো আমরা শ্রেণীটা যখন করব কি করব কুড়ি আর পঁচিশের মধ্যে বিয়োগ করব। কুড়ি আর পঁচিশের মধ্যে বিয়োগ করলে কত হবে পাঁচ হবে পঁচিশ আর তিরিশের মধ্যে বিয়োগ করো পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ সাতত্রিশের মধ্যে বিয়োগ করলে পাঁচ প্রত্যেকটা দেখো ডিফারেন্স পাঁচ তাহলে পাঁচকে আমরা দুই দিয়ে ভাগ করবো পাঁচকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে দুই দশমিক পাঁচ তাই না পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে দুই দশমিক পাঁচ এই দুই দশমিক পাঁচকে কুড়ির সঙ্গে বিয়োগ করব আর কুড়ির সঙ্গে যোগ করব। দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে শ্রেণী আর কুড়িটা হচ্ছে কি বলো তো কুড়িটা হচ্ছে মধ্য বিন্দু ক্লিয়ার তো আমি তোমাদের খাতাতে দেখাচ্ছি দেখো প্রথমে আমরা খাতাতে যেটা লিখবো যে তথ্যগুলি এটা যে সাত নম্বর অঙ্ক লিখবো তথ্যগুলি শ্রেণী সাপেক্ষ নয় কি নয় শ্রেণী সাপেক্ষ নয় বুঝতে পারছো শ্রেণী সাপেক্ষ নয় শ্রেণীতে দেওয়া নেই দাঁড়িয়ে দেবো দিয়ে লিখবো সমদৈর্ঘ্যের সমদৈর্ঘ্যের শ্রেণী পাওয়ার জন্যে সমদৈর্ঘ্যের শ্রেণী পাওয়ার জন্যে পাওয়ার জন্যে কি আছে দেখো কুড়ি পঁচিশ একটু সামনে দিয়ে লিখছি দেখো কি লিখবো কুড়ি কমা পঁচিশ কমা তিরিশ কমা পঁয়ত্রিশ আর লিখলাম না ঠিক আছে চাঁদার পরিমাণ চাঁদার পরিমাণ টাকাকে টাকাকে শ্রেণিটা শ্রেণীটা কি লিখবো না কি বললাম আমি তোমাদেরকে যে কি বলেছিলাম কুড়ি আর পঁচিশের মধ্যে বিয়োগ করবো দিয়ে ডিফারেন্স হচ্ছে পাঁচ পাঁচের অর্ধেক করে দাও তাহলে হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে কুড়ির সঙ্গে যদি দুই দশমিক পাঁচ আমরা বিয়োগ করি সতেরো দশমিক পাঁচ হবে থেকে কুড়ির সঙ্গে যদি আমরা দুই দশমিক পাঁচ যোগ করি তাহলে হবে বাইশ দশমিক পাঁচ কমা দিলাম পঁচিশের সঙ্গে যদি আমরা দুই দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে হবে বাইশ দশমিক পাঁচ আর পঁচিশের সঙ্গে যদি আমরা দুই দশমিক পাঁচ যোগ করি দেখো পঁচিশের সঙ্গে দুই দশমিক পাঁচ যোগ করো তাহলে হচ্ছে পাঁচ সাত দুই সাতাশ দশমিক পাঁচ তাহলে লিখবো সাতাশ দশমিক পাঁচ আবার তিরিশের সঙ্গে যদি আমরা দুই দশমিক পাঁচ বিয়োগ করি হবে সাতাশ দশমিক পাঁচ আর যদি আমরা তিরিশের সঙ্গে দুই দশমিক পাঁচ যোগ করি হবে বত্রিশ দশমিক পাঁচ কমা লিখলাম পঁয়ত্রিশের সঙ্গে যদি আমরা দুই দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে হবে বত্রিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশের সঙ্গে যদি আমরা দুই দশমিক পাঁচ যোগ করি তাহলে হবে সাঁত্রিশ দশমিক পাঁচ ডট ডট দিলাম মানে আরো দুটো আছে কি কি আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আরো তিনটে আছে তাই আমরা ডট ডট দিলাম দিয়ে লিখবো ইত্যাদি ইত্যাদি শ্রেণী অন্তরের শ্রেণী অন্তরের কি নেব মধ্যবিন্দু নেব বুঝতে পেরেছ কাকে মধ্যবিন্দু নিচ্ছি না কুড়িটাকে পঁচিশটাকে ত্রিশটাকে পঁয়ত্রিশটাকে আমরা মধ্যবিন্দু নিচ্ছি কার না সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচের মধ্যবিন্দু হচ্ছে কুড়ি তারপর বাইশ দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচের মধ্যবিন্দু হচ্ছে পঁচিশ সাতাশ দশমিক পাঁচ থেকে বত্রিশ দশমিক পাঁচের মধ্যবিন্দু হচ্ছে তিরিশ দেখো মধ্যবিন্দু হচ্ছে কিনা দেখো বাইশ দশমিক পাঁচ আর সতেরো দশমিক পাঁচ যোগ করো কত হচ্ছে চল্লিশ হচ্ছে চল্লিশের অর্ধেক করো তাহলে কুড়ি এই কুড়িটা হচ্ছে মধ্যবিন্দু ঠিক আছে তো কীভাবে হচ্ছে একটা তোমাদের যেমন অঙ্কে দেখিয়েছে সেভাবে ব্যাখ্যাটার মধ্যে দেখাচ্ছি একটা দেখাচ্ছি প্রথমটা কুড়ি মাইনাস পাঁচ বাই দুই থেকে কুড়ি প্লাস পাঁচ বাই দুই দিয়ে তিচির দিয়ে লিখলাম সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ হচ্ছে বুঝতে পেরেছ এইভাবে আমরা প্রত্যেকটা বের করছি এটা যখন বের তখন কি হবে তোমার বাইশ দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচ তো একটা বোঝানোর জন্য আমি এইভাবে লিখলাম এরপর আমরা ছকটা টানব ছকটাতে লিখবো আমরা শ্রেণী দিয়ে ব্যাকেটে লিখবো চান্দার টাকা ঠিক আছে তারপরে এই ঘরে লিখবো আমরা মধ্য বিন্দু আর এই ঘরে লিখবো কি পরিসংখ্যা ব্যাকেটে লিখে দেব যে সদস্য সংখ্যা সদস্য সংখ্যা বুঝতে পেরেছ এবার আমরা মানগুলোকে বসাবো তো শ্রেণীটা কি দেখতে পাচ্ছ সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ আর তার আগে এটাকে ঘর টেনে নিতে হবে তোমরা ঘরটা টেনে নেবে এইভাবে যেভাবে আমরা ঘরটা ছকটা টানার সময় যেভাবে ঘরটা এঁকেছিলাম তো এর সঙ্গে এইভাবে একটা টেনে দেবে দিয়ে প্রত্যেকটার জন্য একটা করে ঘর টানতে হবে এটা তো তোমরা জানো ঠিক আছে তো মানগুলো বসাবো দেখো কি আছে সতেরো দশমিক পাঁচ থেকে আরম্ভ করে বাইশ দশমিক পাঁচ মধ্যবিন্দু কত মধ্যবিন্দু হচ্ছে কুড়ি ঠিক আছে দেখতে পাচ্ছ মধ্যবিন্দু কুড়ি তারপরে বাইশ দশমিক পাঁচ থেকে আরম্ভ করে সাতাশ দশমিক পাঁচ মধ্যবিন্দু হচ্ছে পঁচিশ ঠিক আছে দেখতে পাচ্ছ পঁচিশ বাইশ দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচ তারপরে হবে সাতাশ দশমিক পাঁচ থেকে হবে বত্রিশ দশমিক পাঁচ মানে এদের মধ্যে ডিফারেন্স কত পাঁচ করে হবে আর তোমার মধ্যবিন্দুটা কত মধ্যবিন্দুটা হচ্ছে দেখো তিরিশ তাহলে তিরিশ লিখলাম তারপরে দেখো বত্রিশ দশমিক পাঁচ থেকে আরম্ভ করে সাঁত্রিশ দশমিক পাঁচ মধ্যবিন্দু হচ্ছে কত বলো তো মধ্যবিন্দু হচ্ছে দেখো পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ লিখবো তারপর বইটা ফলো করো দেওয়া আছে দেখো চল্লিশ তারপরে দেওয়া আছে পঁয়তাল্লিশ তারপরে পঞ্চাশ কী দেওয়া আছে চল্লিশ তারপরে দেওয়া আছে পঁয়তাল্লিশ তারপরে দেওয়া আছে পঞ্চাশ তাহলে এই চল্লিশের জায়গায় কী হবে সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে আরম্ভ করে পাঁচ যোগ করো তাহলে হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ মানে চল্লিশের সঙ্গে দুই দশমিক পাঁচ বিয়োগ আর দুই দশমিক পাঁচ যোগ আবার পঁয়তাল্লিশের সঙ্গে দুই দশমিক পাঁচ বিয়োগ দুই দশমিক পাঁচ যোগ তাহলে হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ থেকে আরম্ভ করে সাতচল্লিশ দশমিক পাঁচ আবার এটা হবে কত বলো তো না হবে সাতচল্লিশ দশমিক পাঁচ থেকে আরম্ভ করে তোমার বাহান্ন দশমিক পাঁচ বুঝতে পেরেছো দিয়ে আমরা ঘরটা টেনে নেবো আর এগুলো সব যোগ করে দেবে স্কেলের সাহায্যে তোমরা যোগ করে দেবে আমি হাতে যোগ করে দেখাচ্ছি আর পরিসংখ্যা দেওয়া আছে দেখো তোমাদের বলে দিচ্ছি পরিসংখ্যা কী কী দেওয়া আছে প্রথমটা দেখো বইটা ফলো করো কুড়ি তারপরটা ছাব্বিশ তারপরটা ষোলো মানে এটা দেওয়া আছে কুড়ি তারপরটা দেখো দেওয়া আছে ছাব্বিশ তারপরটা দেখো দেওয়া আছে ষোলো তারপরটা দেওয়া আছে দেখো দশ চার আঠেরো ছয় দশ চার আঠেরো ছয় তো কমপ্লিট ছক আমরা এতক্ষণে পেয়ে গেলাম এরপর আমরা এই ছকটাকে কোথায় বসাবো তো না গ্রাফ পেপারে বসাবো আমাদের যেহেতু আয় অঙ্কন করতে বলেছে তাই আমাদের আয় অঙ্কন করতে হবে তার সঙ্গে আমাদের বহুভুজ যে অঙ্কন করতে বলেছে দেখো সে বহুভুজ অঙ্কন করতে হবে ঠিক আছে তো চলো তোমাদের আমি গ্রাফ পেপারে দেখাচ্ছি তো প্রথমে আমরা যে কাজটা করবো কি করবো না এ দুটো অক্ষ টেনে নেব একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ আর তোমাদের তো আমি আগে শিখিয়েছিলাম যে অক্ষগুলো গুলো কিভাবে টানতে হবে আমরা সব সবসময় চেষ্টা করব। তোমাদের যে গ্রাফ পেপারটা দেওয়া হবে সেই গ্রাফ পেপারের বাম দিক করে ঘেসে করার মানে অক্ষ দুটো এই বাম দিক করে ঘেসে করার চেষ্টা করব। কারণ আমাকে এর মধ্যে সমস্ত কাজ করতে হবে তাই আমরা চেষ্টা করব একদম বাম দিক ঘেসে করার তাহলে এই ঘরটা টানো ঠিক আছে এই ঘরটা আমরা এইভাবে যোগ করে দেব ঠিক আছে এটা টানলাম আর এই দিকে একটা টেনে দাও দিয়ে আমরা অক্ষ দুটো নাম দিয়ে দেব দেখো টানলাম দিয়ে এখানে চিহ্ন দিয়ে দেবো এটার নাম দেবো এক্স এটার নাম দেবো ও আর এখানে শেষ প্রান্তে দেবো আমরা এক্স ড্যাশ ঠিক আছে আর এইদিকে কি দেবো বলো তো এইদিকে দেবো ওয়াই আর এটা হচ্ছে ও আর এখানে হবে ওয়াই ড্যাশ ঠিক আছে তাহলে আমরা পেলাম এক্স ও এক্স ড্যাশ আর ওয়া পেলাম ওয়াই ও ওয়াই ড্যাশ তো এই এক্স অক্ষ বরাবর আমরা সব সময় যে শ্রেণী অন্তর দেওয়া থাকবে যে শ্রেণীটা দেওয়া থাকবে সেটা করতে হবে সেটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম আগেই দেখো এই শ্রেণীগুলোকে আমরা একশো অক্ষ বরাবর লিখবো আর যে পরিসংখ্যা দেওয়া আছে না এই পরিসংখ্যাগুলোকে আমরা অক্ষ বরাবর মানে এই অক্ষ বরাবর লিখব ঠিক আছে প্রথমে আমরা কি করব দেখো এইখানে যে শ্রেণীটা দেওয়া আছে সেটা হচ্ছে সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ যেহেতু এইটার আমাদের একটা বহুভুজ অঙ্কন করতে হবে তাই আমি আগের অঙ্কটা যখন করেছিলাম ছয় নম্বর অঙ্ক তখন বলেছিলাম যা শ্রেণী দেওয়া থাকবে ঠিক তার আগের শ্রেণী পর্যন্ত আমরা নেব মানে এই দিকে নেব আগের শ্রেণী আর এই দিকে নেব একদম পরের একটা শ্রেণী তাহলে সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ এর আগে একটা শ্রেণী যদি আমরা নিতাম বা নেব সেটা কত বলতো সেটা হচ্ছে বারো দশমিক পাঁচ থেকে পাঁচ করে গ্যাপ তাহলে বারো দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক পাঁচ কত বললাম না বারো দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক পাঁচ এইটা প্রথমে আমরা একটা নেব আর শেষে কি নেব বলতো শেষে নেব বাহান্ন দশমিক পাঁচ থেকে আরম্ভ করে তোমাদের সাতান্ন দশমিক পাঁচ এটা লেখার দরকার নেই একটা শ্রেণী তোমাদের মানে এই গ্রাফ পেপারে বাম দিকে আর ডান দিকে বেশি লিখতে হবে এটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম তো এটার জন্য আমাদের একটু ক্যাপাসিটি করতে হবে গ্রাফ পেপার যখন করব তখন নিজের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করতে হবে এখানে আমরা প্রথমেই একটা ভগ্ন রেখা নেব কেন ভগ্ন রেখাটা নেব এইরকমভাবে জিগজাগ একটা রেখা নিয়ে নেবে কেন নেব কারণ দেখো বিন্দুটা শূন্য থেকে স্টার্ট হচ্ছে না হচ্ছে কত থেকে না বারো দশমিক পাঁচ থেকে আমরা স্টার্ট করব দিয়ে আমরা এখানে বারো দশমিক পাঁচ লিখে দেব ঠিক আছে এই বিন্দুটা আমরা বারো দশমিক পাঁচ লিখলাম এবার দেখো একটা দুটো তিনটে চারটে ঘর মানে এইখানে যদি আমরা সতেরো দশমিক পাঁচ লিখি সতেরো দশমিক পাঁচ তাহলে দেখো মিডিল পাচ্ছি এইখানটাই মানে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এইখানে যদি আমরা মিডিল পাবো দিয়ে দেখো এর এরপরে ঘর থাকছে আর এর আগে ঘর থাকছে তাহলে এটা হচ্ছে মিডিল এই মিডিলটা কত হবে না বারো দশমিক পাঁচ আর সতেরো দশমিক পাঁচ যোগ করলে হচ্ছে তিরিশ তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো মানে এই মিডিলটা হবে পনেরো ঠিক আছে আবার এক দুই তিন চার ঘর নিয়ে নাও তাহলে চার ঘর যদি আমরা নিই তাহলে মিডিল হবে এইখানটায় তাহলে এইখানে আমরা নেব বাইশ দশমিক পাঁচ আবার এক দুই তিন চার ঘর নিলাম এইখানে আমরা নেব সাতাশ দশমিক পাঁচ এক দুই তিন চার তাহলে এখানে আমরা নেব কত বত্রিশ দশমিক পাঁচ এখানটায় আমরা নেব বত্রিশ দশমিক পাঁচ এক দুই তিন চার এখানে আমরা নেব কত এখানে আমরা নেব সাঁত্রিশ দশমিক পাঁচ আবার দেখো এক দুই তিন চার এখানে আমরা নেব বিয়াল্লিশ দশমিক পাঁচ এক দুই তিন চার এখানে আমরা নেব কত বলো তো না সাতচল্লিশ দশমিক পাঁচ এক দুই তিন চার এখানটা আমরা নেব তোমাদের বাহান্ন দশমিক পাঁচ এক দুই তিন চার এখানটায় আমরা নেব সাতান্ন দশমিক পাঁচ একটা ঘর এক্সট্রা নেব তোমাদের আমি তাহলে আমরা আমরা দেখো চারটে চারটে ঘর মানে কত নিচ্ছি বলতো পাঁচটা চাঁদার পরিমাণ যে টাকাতে লিখেছি না তাহলে পাঁচ টাকা নিচ্ছি আবার দেখো এক দুই তিন চার চারটে ঘর মানে পাঁচ টাকা ধরছি এগুলো সব হচ্ছে বড় ক্ষেত্রে একটা ঘর ঠিক আছে এটা একটা ঘর এইটা একটা ঘর এইটা একটা ঘর এগুলো সব হচ্ছে কি বড়ক্ষেত্রে একটা ক্ষুদ্রতম বাহু তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে বাহু মানে আমরা ধরছি কত বলতো না পাঁচ টাকা দেখো আবার দেখো এক দুই তিন চার এই চারটে ঘর মানে দেখো সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচের মধ্যে পাঁচ তাহলে চারটে ঘর মানে আমরা নিচ্ছি পাঁচ টাকা সেই কথাটা তোমাদেরকে লিখে দিতে হবে তারপর এদিকে আমরা কি করবো দেখো এইদিকে পরিসংখ্যা যেহেতু আছে দেখো এইদিকে পরিসংখ্যা আছে দেখো ছয় আঠেরো চার দশ ষোলো ছাব্বিশ কুড়ি তাই আমরা এগুলোকে প্রত্যেকটা ঘর মানে একটা করেই ভাববো মানে এ একটা ঘর মানে এক ভাববো এ একটা ঘর মানে এক ভাববো মানে এক দুই তিন চার পাঁচ এখানে আমরা পাঁচ লিখলাম তারপর এখানে আমরা দশ লিখব তারপর এই দাগে হচ্ছে পনেরো এই দাগে হচ্ছে কুড়ি তারপর এই দাগে হবে কত পঁচিশ ঠিক আছে তো এইভাবে আমরা একটা ঘর মানে আমরা লিখলাম কি বলতো একটা সদস্য সংখ্যা মানে বড়ক্ষেত্রের একটা বাহুর সংখ্যা মানে হচ্ছে তোমার একজন সদস্য তাই না একটা ঘর মানে দেখো এই একটা ঘর এ একটা ঘর এগুলো মানে একজন সদস্য দিয়ে আমরা তিচ্ছিন্ন দিয়ে এখানে নিচে কি লিখে দেব লিখে দেবো শ্রেণী বা এখানে লিখে দেব চাঁদার চাঁদার পরিমাণ ঠিক আছে যেটা আমরা এখানে ছকের মধ্যে পেয়েছিলাম শ্রেণী দেখো জুমটা কমিয়ে দিচ্ছি একটু দেখো এখানে আমরা শ্রেণী পেয়েছিলাম দেখো চাঁদার টাকা তাই এখানে শ্রেণীটা লিখছে এদিকে তাই আমরা চাঁদার পরিমাণ লিখলাম আর এদিকে কি লিখবো এদিকে আমরা লিখবো যে তোমার সদস্য সংখ্যা ঠিক আছে এখানে আমরা তিচ্ছি দিয়ে লিখে দেব সদস্য সংখ্যা ঠিক আছে এবার আমরা বিন্দুগুলো স্থাপন করব তো প্রথমেই দেখো বারো দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক পাঁচের মধ্যে কি কোনো পরিসংখ্যা আছে কোনো পরিসংখ্যা নেই দেখতে পাচ্ছ আছে ডাইরেক্ট কত সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচের মধ্যে আছে দেখো কুড়ি পরিসংখ্যা একটা আমরা এক্সট্রা ধরেছিলাম তাই এটা আমরা বাদ দেবো সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ কত বললাম না হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে আমরা কুড়ি যাব এই এইখান থেকে আমরা করে কুড়ি পর্যন্ত যাব এটা হচ্ছে পাঁচ দেখতে পাচ্ছ পাঁচ এটা হচ্ছে দশ এটা হচ্ছে কুড়ি তাহলে এইখান থেকে শুরু করব এক দুই তিন চার মানে এতটা আসব এক দুই তিন চার এতটা এলাম দিয়ে তোমার এটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ পর্যন্ত ঠিক আছে দিয়ে আমরা কি করব স্কেলের সাহায্যে যোগ করে দেব দেখো যোগটা করছি একদম এই সতেরো দশমিক পাঁচ থেকে আরম্ভ করে এই যোগটা করে দেব ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছো এটা হচ্ছে আইতলে অঙ্কন এরপর আমি বহু অঙ্কন করব তো বাইশ দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচ কত আছে না আছে দেখো ছাব্বিশ ঠিক আছে দেখতে পাচ্ছ বাইশ দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচ হচ্ছে পরিসংখ্যা ছাব্বিশ তাহলে আমরা এই সাতাশ দশমিক পাঁচ থেকে সোজা চলে যাব কত দূর না সোজা চলে যাব আমরা সাতাশ দশমিক পাঁচ এটা হচ্ছে পঁচিশ মানে তোমাদের এটা হবে কত বলো তো এতটা এলো কত কুড়ি ঠিক আছে এক দুই তিন চার এতটা কুড়ি এক দুই মানে কুড়ি পর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা হচ্ছে ছাব্বিশ ঠিক আছে এটা হচ্ছে ছাব্বিশ তাহলে এইখান থেকে আরম্ভ করে পুরো আমরা যোগ করে দেবো একদম ছাব্বিশ পর্যন্ত ঠিক আছে ছাব্বিশ পর্যন্ত যোগ করলাম তো এটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচ এক দুই তিন চার ঠিক আছে এতটা যোগ করব তারপর কী বলেছে দেখো তারপর বলেছে সাতাশ দশমিক পাঁচ থেকে বত্রিশ দশমিক পাঁচ বলেছে দেখো তোমার ষোলো তাহলে দশমিক ষোলো মানে তোমার দেখো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এটা হচ্ছে ষোলো ঠিক আছে এটা হচ্ছে ষোলো তাহলে এটা যোগ করে দাও দিয়ে এইখান থেকে আরম্ভ করে আবার দেখো বলেছে বত্রিশ দশমিক পাঁচ মানে এক দুই তিন চার এতটা আসবে বত্রিশ দশমিক পাঁচ দিয়ে দেখো বত্রিশ দশমিক পাঁচ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ কত বলেছে না বলেছে দেখো তোমাদের দশ তাহলে দশ আসো সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে বত্রিশ দশমিক পাঁচ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ কত বললাম দশ মানে তোমার দশ হচ্ছে এই ঘরটা ঠিক আছে তাহলে এইখান থেকে আরম্ভ করে সাঁত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত হবে দশ তো এটা আমরা যোগ করে দেবো ঠিক আছে আর যোগ করবো কি এইটা এসেছে এইখান থেকে এই সাঁত্রিশ দশমিক পাঁচ যোগ পরে করছি আগে সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ কত আছে দেখো এখানে দেখো সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ আছে চার পরিসংখ্যা তাহলে দেখো চার পর্যন্ত যাবো আমরা সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ এক দুই তিন চার এটা চার উপরটা পাঁচ হচ্ছে দেখো তাহলে এটা চার এইখান থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর বিয়াল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে দিয়ে আমরা যোগ করবো এটা যোগ করে দাও এই যোগটা পরে করছি আগে দেখে নাও বিয়াল্লিশ দশমিক পাঁচ থেকে সাতচল্লিশ দশমিক পাঁচের মধ্যে কত আছে দেখো বিয়াল্লিশ দশমিক পাঁচ থেকে সাতচল্লিশ দশমিক পাঁচের মধ্যে আছে আঠেরো তাহলে আমরা আঠেরো পর্যন্ত যাব বিয়াল্লিশ দশমিক পাঁচ থেকে আঠেরো পর্যন্ত যাব এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠেরো এটা হচ্ছে আঠেরো ঠিক আছে তাহলে এটা আমরা যোগ করে দেব কত বলেছে বিয়াল্লিশ দশমিক পাঁচ থেকে সাতচল্লিশ দশমিক পাঁচ না এক দুই তিন চার এটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে এটা যোগ করলাম এবার এই যোগটা আমরা পরে করছি আগে দেখে নেব সাতচল্লিশ দশমিক পাঁচ থেকে বাহান্ন দশমিক পাঁচ কত আছে দেখো সাতচল্লিশ দশমিক পাঁচ থেকে বাহান্ন দশমিক পাঁচ আছে ছয় তাহলে আমরা সাতচল্লিশ দশমিক পাঁচ থেকে বাহান্ন দশমিক পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় তাহলে এইখান থেকে আরম্ভ করে বাহান্ন দশমিক পাঁচ মানে এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন চার এতটা এলাম এবার যোগ করে দাও এটা যোগ করে দিলাম আর সেই সঙ্গে এটাও যোগ করে দিলাম তো এটা হয়ে গেল আয়তলেক অঙ্কন সবগুলো আয়তক্ষেত্র তো আয়তলেক অঙ্কন আমরা পেয়ে গেলাম এবার আমরা আলোচনা করব বহুভুজ অঙ্কন মানে এইটারই বহুভুজ অঙ্কন বের করতে বলেছে তাহলে সতেরো দশমিক পাঁচ থেকে সাতাশ দশমিক পাঁচের মিডিল নব এটা মিডিল দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ আছে তাহলে মিডিল হচ্ছে এইটা আবার এইটা মিডিল কোনটা দেখো এক দুই তিন চার পাঁচটা আছে এইটা হচ্ছে মিডিল আবার এটা মিডিল হচ্ছে এটা আবার এটা মিডিল হচ্ছে এটা মানে মধ্যবিন্দু আবার এটার মধ্যবিন্দু হচ্ছে এটা আবার এটার মধ্যবিন্দু হচ্ছে এটা আবার এটার মধ্যবিন্দু হচ্ছে এটা এবার কি করবো আমরা এইগুলো সব যোগ করে দেব আর যে আগে একটা আমরা শ্রেণী লিখেছিলাম এর মধ্যবিন্দু হচ্ছে এটা আর পরে একটা যে শ্রেণী লিখেছিলাম এর মধ্যবিন্দু হচ্ছে এটা এবার সবগুলো আমরা কি করব যোগ করে দেব এইখান থেকে আরম্ভ করে একদম এতটা আমরা যোগ করব ভালো করে যোগটা করবে যেন তোমাদের দাগের মধ্যেই থাকে এটা যোগটা করলাম এখান থেকে আরম্ভ করে এতটা ঠিক আছে এই যোগটা করলাম এবার এইখান থেকে আরম্ভ করে এতটা দেখো যোগটা করলাম এবার এইখান থেকে আরম্ভ করে এই মিডিল ঠিক আছে খুব বুঝে বুঝে করবে সাবধানে করবে এইটা এবার এইখান থেকে আরম্ভ করে এতটা যোগটা করলাম এবার এইখান থেকে আরম্ভ করে সরি বন্ধুরা এই মিডিলটা বাদ চলে গেছে তাহলে এই মিডিলটা তো যোগটা করতে হবে তাই বলছি খুব সাবধানে করবে কিন্তু চেষ্টা করবে যেন কাটাকাটি মোছামুছি না হয় এইখান থেকে আরম্ভ করে এইটা আগে করো এই যোগটা দিয়ে এইখান থেকে গ্রাম করে এতটা যোগটা করতে হবে প্রত্যেকটার মিডিল যেন ঠিক হয় আবার এইখান থেকে গরম করে এতটা এই যোগটা করলাম তারপরে কি করবো এইখান থেকে গরম করে এই মিডিল ঠিক আছে প্রত্যেকটা মিডিল যে আমরা পেলাম মানে বিন্দুগুলো বসালাম সেই মিডিলগুলো আমরা টেনে নিলাম এটা হচ্ছে তোমার বহুভুজ অঙ্কন এটার নাম দিলাম এ এটার নাম দিলাম তোমার বিন্দুটা বি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই এটার নাম দিলাম এফ এটার নাম দিলাম জি এটার নাম দিলাম এইচ এটার নাম দিলাম আই বুঝতে পেরেছ মানে এইটার আয়তক্ষেত্রে ক্ষেত্রে মিডিল বের করলাম এইটার মিডিল এটার মিডিল এটার মিডিল আবার এইটার মিডিল আবার এই যে আয়তক্ষেত্র পেয়েছে এটা মিডিল এটা মিডিল আর এটা মিডিল আমরা বসিয়ে সবগুলো যোগ করে দিলাম দিয়ে আমরা আয়ত লেক পেলাম আবার সেই সঙ্গে বহুভুজও পেয়ে গেলাম তো তোমাদের যে কথাটা খাতার মধ্যে লিখতে হবে সেটা দেখো সেটা হচ্ছে এটাকে আমি পাশে রাখছি দিয়ে লিখবো যে এক অক্ষ বরাবর এক সক্ষ বরাবর এখানে লিখবো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এক সক্ষ বরাবর কতগুলো বাহু তো দেখো একটা দুটো তিনটে চারটে চারটে বাহু মানে আমরা কি ধরেছি পাঁচটি তোমার টাকা পাঁচ টাকা তাহলে লিখবো একশক্ষ বরাবর চারটি ঘর সমান হচ্ছে পাঁচ টাকা আর বড় ক্ষেত্রের ওয়ক্ষ বরাবর অক্ষ বরাবর বা এটা বড়ক্ষেত্রটা পরে লেখো ওয়ায়ক্ষ বরাবর বর্গক্ষেত্রের এটা শুনতে বেশি ভালো লাগবে বড়ক্ষেত্রের একটি ঘর একটি ঘর সমান হচ্ছে একজন সদস্য তাই না দেখো একটা ঘর মানে আমরা একজন করে সদস্য ধরেছি তাহলে এইখানে বড়ক্ষেত্রটা পরে লিখে দাও একশ বরাবর বড়ক্ষেত্রের বড়ক্ষেত্রের চারটি ঘর সমান হচ্ছে পাঁচ টাকা বুঝতে পেরেছ তারপর কি কথাটা লিখবো আমরা যেটা লিখবো যে কুড়ি কমা কুড়ি তারপর পঁচিশ কমা ছাব্বিশ তারপর তিরিশ কমা ষোলো তারপর হচ্ছে পঁয়ত্রিশ কমা দশ তারপর হচ্ছে চল্লিশ কমা চার তারপর হচ্ছে পঁয়তাল্লিশ কমা আঠেরো তারপর হচ্ছে পঞ্চাশ কমা ছয় এই বিন্দুগুলো স্থাপন করে আমরা বহুভুজ পেলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই এই কথাটা লিখে দেব দেখো গ্রাফ পেপারটা একবার দেখো এইখানে দেখো সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ মিডিল হয়েছিল এখানে কত বলো তো কুড়ি কুড়ি কমা কত বললাম কুড়ি কমা কুড়ি কুড়ি কমা কুড়ি মানে এখানে কুড়ি হলো আবার উপর দিকে কুড়ি পর্যন্ত মানে এটা কুড়ি হলো দেখো তাহলে কুড়ি কমা কুড়ি আর এই বিন্দুটা কী বলো তো এই বিন্দুটা হচ্ছে দেখো পঁচিশ কমা ছাব্বিশ মানে এর মিডিল পেয়েছিলাম আমরা পঁচিশ আর এখানে পেয়েছিলাম আমরা ছাব্বিশ আর এটা কত বলতো এটা হচ্ছে তোমার তিরিশ কমা ষোলো এটা হচ্ছে তিরিশ কমা ষোলো আর ই বিন্দুটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ কমা দশ আর এ বিন্দুটা হচ্ছে চল্লিশ কমা চার এ মিডিল হচ্ছে চল্লিশ আর এটা হচ্ছে চার আর এ মিডিল হচ্ছে কত বলো তো পঁয়তাল্লিশ কমা আঠেরো মানে এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ মিডিলটা আর এটা হচ্ছে আঠেরো তাই না আঠেরো ঘর পর্যন্ত গিয়েছে বুঝতে পেরেছ তাহলে কথাটা লিখবো যে কুড়ি কমা কুড়ি কুড়ি কমা কুড়ি তারপর এখানে কমা দিলাম পঁচিশ কমা ছাব্বিশ তারপর কমা দিলাম তিরিশ কমা ষোলো কমা দিলাম চল্লিশ কমা চার চল্লিশ কমা চার কমা দিলাম পঁয়তাল্লিশ কমা আঠেরো পঁয়তাল্লিশ কমা আঠেরো একটা মিস গিয়েছে দেখো তিরিশ কমা ষোলো তারপর পঁয়ত্রিশ কমা দশ এটা লিখিনি তাহলে পঁয়ত্রিশ কমা দশ আর পঁয়তাল্লিশ কমা আঠেরো লিখলাম তারপর পঞ্চাশ কমা ছয় বিন্দুগুলি বিন্দুগুলি ছ কাগজে কাগজে বসিয়ে এ বি সি ডি ই এফ জি এইচ আই দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই কি পেলাম একটা বহুভুজ অঙ্কন করলাম বহুভুজ অঙ্কন করলাম বুঝতে পেরেছ তো এটা হলো তোমাদের কমপ্লিট অঙ্ক তাহলে তোমাদের সাত আমি করে দিলাম নম্বরটা দেখালাম আমি দেখো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আর বুঝতে যদি না পারো ভিডিওটা একটু ব্যাক করে দেখো তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারবে বন্ধুরা আর একটা কথা তোমাদের লিখতে হতো দেখো গ্র্যাপ পেপারটা ভালো করে দেখো এইখানটা তো একটা বিন্দু আছে এটা কত বিন্দু না এটা হচ্ছে দেখো বারো দশমিক পাঁচ আর সতেরো দশমিক পাঁচের মাঝে হচ্ছে দেখো পনেরো পনেরো কমা জিরো তাহলে এখানে একটা লিখতে হতো পনেরো কমা জিরো ঠিক আছে আর শেষ একটা বিন্দু আমরা পেয়েছিলাম কত বলতো না এটা হচ্ছে দেখো বাহান্ন দশমিক পাঁচ আর সাতান্ন দশমিক পাঁচ এর মাঝে আমরা কত পেয়েছিলাম এর মাঝে আমরা পেয়েছিলাম দেখো ষাট এটা হচ্ছে ষাট মানে বাহান্ন দশমিক পাঁচ আর সাতান্ন দশমিক পাঁচ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে একশো কুড়ি তাহলে এটা হচ্ছে ষাট ষাট কমা জিরো তাহলে এখানে আমরা লিখে দেবো ষাট কমা জিরো এই বিন্দুগুলি আমরা ছক্কা বজে বসিয়ে এ বি সি এইচ আই বহুভুজ অঙ্কন করলাম বুঝতে পেরেছ তো চলো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যে আমি স্কুলের পঁচাত্তর জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তো প্রাপ্ত নম্বর দেওয়া আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি ছাত্রছাত্রীর সংখ্যা আছে বারো আঠেরো একুশ পনেরো ছয় তিন মানে বারো জন ছাত্রছাত্রী পেয়েছে ত্রিশ করে নম্বর আঠেরো জন পেয়েছে চল্লিশ করে নম্বর এইভাবে দেওয়া আছে দিয়ে কী করতে হবে আমাদের বহুভূজটা অঙ্কন করতে হবে একটা জিনিস ভালো করে ফলো করে দেখো যখন আমরা সাত নম্বর অঙ্ক করেছিলাম সাত আর পাঁচ একই ধরনের অঙ্ক আমরা এক্সট্রার কী করেছিলাম একটা শ্রেণী বের করেছিলাম কুড়ি আর পঁচিশের ডিফারেন্স বের করে আমি এইটাকে তোমার দুই দশমিক পাঁচ দিয়ে বিয়োগ করেছিলাম আর দুই দশমিক পাঁচ দিয়ে যোগ করেছিলাম তখন তোমাদের একটা কথা বলে দিয়েছিলাম যে যদি আমরা আয়তলেখ অঙ্কন না করতাম তাহলে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলে আমরা এই ছকটাকেই কাজে লাগিয়ে আমরা বহুভুজ অঙ্কন করতাম কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এগুলোকে সব আমরা মধ্যবিন্দু ধরতাম দেখো এখানে আমরা মধ্যবিন্দু ধরেও ছিলাম কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এগুলোকে সব আমরা মধ্যবিন্দু ধরেছিলাম গিয়ে যখন আমরা তোমার বহুভুজ অঙ্কন করেছিলাম তখন মনে করে দেখো কুড়ির আগে যেহেতু এগুলো পাঁচ করে ডিফারেন্স আছে তাই কুড়ির আগে পনেরো একটা বিন্দু ধরেছিলাম আমরা আর মানে পনেরো কমা জিরো আর পঞ্চাশের পরে মানে পাঁচ করে যেহেতু ডিফারেন্স আছে আসছে কি করেছিলাম না পঞ্চান্ন কমা জিরো করেছিলাম দেখো এখানে করেছিলাম পনেরো কমা জিরো এখানে ষাট ষাট লিখেছি এখানে হবে তোমার পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন কমা জিরো আশা হচ্ছে বুঝতে পেরেছ ঠিক একইভাবে এখানে অঙ্কে দেখো বলে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে দেখো তিরিশ কমা বারো চল্লিশ কমা আঠেরো পঞ্চাশ কমা একুশ ষাট কমা পনেরো সত্তর কমা ছয় আশি কমা তিন এইগুলো তোমাদেরকে নিতে হবে মানে এইগুলোকে মধ্যবিন্দু ভাবতে হবে দেখো শুধু পরিসংখ্যা বহুবুজ অঙ্কন করতে বলেছে আয়তলেক অঙ্কন করতে বলেনি তাই এখানে বলে দিয়েছে দেখো তিরিশ কমা বারো চল্লিশ কমা আঠেরো পঞ্চাশ কমা একুশ ষাট কমা পনেরো সত্তর কমা ছয় আশি কমা তিন একটা এক্সট্রা কত লিখবো না দশ করে ডিফারেন্স আছে তাহলে সামনে লিখতে হবে কুড়ি কমা জিরো আর পরে কি লিখতে হবে যেহেতু দশ করে ডিফারেন্স আছে তাই নব্বই কমা জিরো তাই এরা লিখেছে বাস আর কিছু করার দরকার নেই তো তোমাদের ডাইরেক্ট আমি গ্রাফ পেপারে দেখাচ্ছি তোমরা খাতার মধ্যে যে ছকটা দেওয়া আছে সেটাই লিখবে প্রাপ্ত নম্বরের জায়গায় লিখবে যে মধ্যবিন্দু ছকটা লিখবে মধ্যবিন্দু আর একটা লিখবে ডানদিকে লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা মধ্যবিন্দুর ঘরে লিখবে তিরিশ নিচে চল্লিশ পঞ্চাশ মানে এই রকম যেমন মধ্যবিন্দু আমরা এঁকেছি দেখো এ ঘরে লিখবে কি বলো তো তিরিশ তারপর লিখবে চল্লিশ তারপর লিখবে পঞ্চাশ তারপর লিখবে ষাট তারপর সত্তর তারপর আশি আর পরিসংখ্যা দেওয়া আছে দেখো বারো তারপর আঠেরো তারপর একুশ তারপর পনেরো তারপর ছয় তারপর তিন আর এই ঘর লিখবে মধ্যবিন্দু দিয়ে ব্যাকেটে লিখে দেবে প্রাপ্ত নম্বর আর পরিসংখ্যা লিখে লিখে দেবে ব্যাকেটে ছাত্রছাত্রীর সংখ্যা এবার তোমাদের আমি গ্রাফ পেপারে বসাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে গ্রাফ পেপার তো গ্রাফ পেপারে আমরা সবসময় বলেছিলাম যে বাম দিক ঘেসে করার চেষ্টা করব তো এই দিকে ঘেসে করবো দেখো এটা যোগ করলাম মানে টানলাম আর এই দিকে আমরা একটা টেনে নেব ঠিক আছে দিয়ে নাম কি দেবো নাম দেব আমরা এক্স ও এক্স ড্যাশ আর দেবো ওয়াই ওয়াই ড্যাশ মানে এখানে আমরা দেব এক্স এখানে ও চিহ্ন শেষ করে এখানে লিখবো এক্স ড্যাশ আর উপরে কি লিখবো উপরে তিচ্চিহ্ন দিয়ে লিখব ওয়াই ও এখানে তিচ্ছি শেষ করে লিখবো ওয়াই ড্যাশ ঠিক আছে আমি বলেছিলাম যে এই দিকে আমরা শ্রেণীটা লিখবো তো শ্রেণীটা দেওয়া নেই তাই মধ্যবিন্দুগুলোকে বসাতে হবে আমাদের তো মধ্যবিন্দু কত কত আছে দেখো মধ্যবিন্দু আছে দেখো তোমার তিরিশ কমা চল্লিশ দেখো তিরিশ কমা চল্লিশ কমা পঞ্চাশ কমা ষাট কমা সত্তর কমা আশি তারপর নব্বই এটা তো একটা ঘর আগে লিখতে হবে দেখো এখানে যদি আমি দশ দশ করে বসাই এটা হবে পাঁচ দশ কুড়ি তারপর হচ্ছে তিরিশ তারপর চল্লিশ তো ধরবে না বুঝতে পারছো তো এইখানে আমরা প্রথমে ধরে নেবো একটা ভগ্নরেখা নিয়ে নেব ঠিক আছে মানে এই ঘরটার মাঝখানে আমি এখানে যাই বিন্দু বসাবো ধরো আমি যদি এখানে কুড়ি বসাই মানে বুঝে নিতে হবে এইখান থেকে এর মধ্যে কুড়ি আছে যদি আমি এখানে একশো বসাই বুঝে নিতে হবে এর মাঝখানে একশো আছে তার জন্যে এইভাবে একটা জিগজ্যাগ বা ভগ্নরেখা দিতে হয় ঠিক আছে তো বিন্দুটা কি দেওয়া আছে না স্টার্ট করতে হবে আমাদেরকে কুড়ি থেকে স্টার্ট করতে হবে আমি আগে বলেছি যে এক ঘর আগে নিতে হবে তাহলে এখানে আমি ধরে নিলাম কুড়ি এবার আমাকে বসাতে হবে তিরিশ ঠিক আছে তাহলে যদি আমরা এখানে তিরিশ বসাই এখানে চল্লিশ এখানে পঞ্চাশ এখানে ষাট সত্তর তারপর আশি নব্বই আছে কত তো নব্বই পর্যন্ত হয়ে যাবে তাহলে কুড়ি এইখানে যদি আমি তিরিশ বসাই তাহলে এক দুই তিন চার পাঁচ মিডিল এইখানে হবে কি এইখানে হবে না এইরকম জায়গায় মিডিল হয়ে যাবে তো আমি বলেছিলাম সব সময় চেষ্টা করবে মিডিলটা যেন একদম এই দাগের মধ্যে হয় তাহলে এই দাগের মধ্যে যদি হয় তাহলে এক দুই তিন চার এই ঘরে নাও এই ঘরে তিরিশ বসাও দেখো মিডিলটা ঠিক এইখানে পেয়ে যাব তাহলে এক দুই তিন চার ঘর আবার এক দুই তিন চার এইখানে আমরা নেব কত না এখানে আমরা নেব চল্লিশ এক দুই তিন চার এখানে আমরা নেব কত পঞ্চাশ এক দুই তিন চার এখানে আমরা কত নেব ষাট এক দুই তিন চার এখানে আমরা কত নেব এখানে নেব সত্তর এক দুই তিন চার এখানে কত নেব আশি এক দুই তিন চার এখানে কত নেব নব্বই ঠিক আছে তাহলে আমরা বড়ক্ষেত্রের দেখো এক দুই তিন চার চারটে ঘর মানে আমরা কত ধরছি চারটে ঘর মানে আমরা ধরছি দশ নম্বর ঠিক আছে কি বললাম চারটে ঘর মানে আমরা ধরছি দশ নম্বর তাহলে সেই কথাটা আমরা লিখে দিতে হবে কি লিখবো যে বড়ক্ষেত্রের এক এক সক্ষ বরাবর বড়ক্ষেত্রের চারটি বাহু দৈর্ঘ্য সমান তোমাদের দশ নম্বর সে কথা লিখে দিতে হবে আর ওয়ায়ক্ষের বরাবর আমরা একটা ঘর মানে কী লিখবো একটা ঘর মানে আমরা একজন ছাত্র ছাত্রী লিখবো তাহলে এইখানে হবে পাঁচ এইখানে হবে দশ এইখানে হবে পনেরো এইখানে হবে কুড়ি এইখানে হবে কত এখানে হবে দেখো তিরিশ ঠিক আছে তারপর এখানে তো চল্লিশ হবে এবার বিন্দুগুলো কি করতে বলেছে দেখো বিন্দুগুলো বলেছে কুড়ি কমা জিরো তাহলে কুড়ি কমা জিরো মানে এটাই কুড়ি কমা জিরো ঠিক আছে তারপর তিরিশ কমা বারো তাহলে এটা হচ্ছে তিরিশ ঠিক আছে তো মধ্যবিন্দু আমাদের তো এইগুলো মধ্যবিন্দু এই মিটিল তো করার দরকার নেই কারণ মধ্যবিন্দু তো এইগুলোই মধ্যবিন্দু আমি বোঝাতে একটু অসুবিধা করেছিলাম তোমাদের কারণ আমি ভেবেছিলাম এগুলো শ্রেণী শ্রেণী তো নয় এগুলোই তো মধ্যবিন্দু তাহলে কুড়ি তারপর তিরিশ তিরিশ কমা কত তিরিশ কমা দেখো বলেছে বারো তাহলে তিরিশ কমা বারো মানে চলে এসো এইখানে দশ এগারো বারো মানে এটা হচ্ছে বারো তাহলে এইখান থেকে আরম্ভ করে এতটা যোগ করতে হবে চল্লিশ কমা কত চল্লিশ কমা দেখো আঠেরো তাহলে এটা হচ্ছে চল্লিশ তাহলে চলে এসো এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠেরো এটা হচ্ছে আঠেরো তারপর দেখো পঞ্চাশ কমা হচ্ছে একুশ তাহলে এটা হচ্ছে পঞ্চাশ তারপর চলে এসো এইখানে হচ্ছে দশ এইখানে হচ্ছে তোমাদের কুড়ি এটা হচ্ছে একুশ ঠিক আছে তারপর কত বলেছে ষাট কমা পনেরো তাহলে ষাট এটা পনেরো দেখো এটা হচ্ছে দশ দেখো দেখতে পাচ্ছ দশ তারপর এটা হচ্ছে পনেরো ঠিক আছে তারপর সত্তর কমা কত সত্তর কমা ছয় তাহলে সত্তর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ছয় তারপর কত আছে দেখো আশি কমা তিন তাহলে এটা হচ্ছে আশি এক দুই তিন এটা হচ্ছে তিন তারপর দেখো নব্বই কমা জিরো তাহলে এটা নব্বই কমা জিরো এটা হচ্ছে নব্বই কমা জিরো ঠিক আছে এবার বিন্দুগুলো তোমাদেরকে স্থাপন করতে হবে তো এটা আসলে এটা স্থাপন করবো স্থাপন করলাম এটার সঙ্গে এটা তারপর এটার সঙ্গে এটা যোগটা আমি হাতে করে দিচ্ছি তোমরা স্কেলের সাহায্যে করে নেবে এইটা তারপর এটার সঙ্গে এটা তারপর এইটার সঙ্গে এটা তারপর এইটার সঙ্গে এটা এবার বিন্দুগুলোর নাম দিয়ে দাও এটা হচ্ছে এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই এটার নাম দিলাম এফ এটার নাম দিলাম জি এটার নাম দিলাম এইচ ঠিক আছে তো এটাই তোমাদের বহুভুজ অঙ্কন হয়ে গেল আর কিচ্ছু করতে হবে না তো কি লিখবো আমরা খাতায় লেখার সময় লিখব যে বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য এক দুই তিন চার চারটি বাহুর দৈর্ঘ্য সমান সমান দশ নম্বর কি বললাম যে এক সক্ষ বরাবর বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান দশ নম্বর আর ওয়ায়ক্ষ বরাবর বড় ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য মানে একটি বাহু দৈর্ঘ্য সমান একজন ছাত্রছাত্রী তিচ্ছিন্ন দিয়ে কি লিখে দেব এদিকে লিখে দেব প্রাপ্ত নম্বর আর আমরা এদিকে কি লিখে দেব যে ছাত্রছাত্রী সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা ঠিক আছে তারপরে কি লিখবো তারপরে যে কথাটা লিখবো এখানে এরা বলে দিয়েছে যে ছক কাগজে অনুভূমিক ও উলম্ব বরাবর সুবিধামতো মতো মাম নিয়ে কুড়ি কমা জিরো ত্রিশ কমা বারো এগুলো সব লিখে দেবে লিখবে ছ কাগজে স্থাপন করলাম এবং এবং সি ডি এইচ বহুভুজ অঙ্কন করলাম আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ আমি এখানে বড় ক্ষেত্রে চারটি বাহু দৈর্ঘ্য সমান দশ নম্বর ধরেছি তোমরা আরও বাড়িয়ে দিতে পারো তোমাদের সুবিধা মতো ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমাদের অঙ্কগুলো সবগুলো বোঝা গেল আমি নেক্সট পার্টে তোমাদের আট নয় দশ এইগুলো করার চেষ্টা করব। আর দুটো পার্ট কমপ্লিট করলেই তোমাদের স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা দেখতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও আমি নেক্সট পার্ট যখন আপলোড করব। তোমাদের একটু যেখানে অসুবিধা থাকবে আমি বুঝিয়ে দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ